পুনাস্ট্রী পুনম আমাদের বিশেষ অনুষ্ঠান এবার আপনাদের জন্য ফের মিডিয়া শুক্রবার মৃত্যুর ঘোষণা শনিবার নিজেই জানালেন যে বেঁচে আছেন সার্ভিকাল ক্যান্সারের সচেতনতা বৃদ্ধিতে নাকি মৃত্যুর ভুয়ো খবর সচেতনতা বৃদ্ধিতে এমন পন্থা কোন সুবুদ্ধির পরিচয় কি উঠছে প্রশ্ন শুক্রবার সকালের পোস্টের পর তোলপার হয়ে গিয়েছে গোটা বলিউড এক্স হ্যান্ডেলে পয়লা ট্রেন্ডিং পুনম পান্ডের ইনস্টা হ্যান্ডেলে তার পিয়ার টিম পোস্ট করে অভিনেত্রী মডেল পুনম আর বেঁচে নেই সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার এই ঘোষণা যখন হলো তার আগের অর্থাৎ বাজেট পেশের দিন সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন আ গভর্নমেন্ট উইল এনকারেজ ভ্যাকসিনেশন সেই বছর পুনমের মৃত্যুর খবরে স্তম্ভিত হয়ে যান অনেকে মৃত্যু সংবাদে সমবেদনা জানিয়েছেন কাংডা রানাবাদ থেকে অনুপম খের মতো ব্যক্তিত্ব ভেঙে পড়েন বন্ধু বিগ বস ও লকআপ খ্যাত মুনাবার ফারুকীয় কিন্তু শনিবার হিসেব উল্টে গেল শনিবার পুনম পান্ডের ইনস্টা হ্যান্ডেলে ফের পোস্ট এবং তাতে স্বয়ং তার আবির্ভাব জানালেন তিনি বেঁচে আছেন কিন্তু বেঁচেই যদি থাকবেন তাহলে মৃত্যুর খবর ছড়িয়েছিলেন কেন পুনমের দাবি সার্ভিকাল ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে তাঁরই নির্মম উদ্যোগ Unfortunately, I cannot say that about those hundreds and thousands of women সচেতনতা বৃদ্ধিতে এ কেমন পন্থা আবেগের সঙ্গে ছেলেখেলা নয় মৃত্যুর এই ফেক নিউজ নিয়ে বিরক্ত সোশ্যাল মিডিয়াও একাংশের মত এতে আসল উদ্দেশ্যটাই চাপা পড়ে গিয়েছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন পুনম অনেকে আবার বলছেন ফলোয়ার বাড়াতে সার্ভিক্যাল ক্যান্সারের মতো সিরিয়াস ইস্যুতে এই নন সিরিয়াস পন্থা নিয়ে বিতর্ক জোরদার ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আমরা যাদের সঙ্গে আলোচনা করব এটা স্টান্ত নাকি সত্যিই সচেতনতার একটা অন্যতম কৌশল সে কীভাবে ভাবছেন সকলে এটা একটু বোঝার চেষ্টা করব যাদের সঙ্গে আমরা এই মুহূর্তে আছি ডক্টর সুবীর হাজরা চৌধুরী মনোরোগ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে আছেন আপনাকে স্বাগত আর রয়েছেন ডক্টর কৌস্তব বসু অঙ্কোলজিস্ট আমি দুজনকে স্বাগত জানিয়ে প্রথমেই ডক্টর চৌধুরী আপনার কাছে যেটা জানার চেষ্টা করবো কারণ এটা তো মানে সবাই জানে একটা তোলপার ফেলে দেওয়া খবর যে পুনম পান্ডে বেছে নেই তারপরে জানাচ্ছেন যে সচেতনতার জন্য নিয়েছেন কিন্তু মৃত্যু খুব একটা তিনি তিনি অনিবার্য বিষয় যেটা আমাদের সকলকে খুব দুঃখ দেয় এটা কি পরিহাস হয়ে গেল কি মনে হচ্ছে প্রথমত মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আপনি কিভাবে দেখছেন প্রথম কথা হলো যে এই সোশ্যাল মিডিয়ার যুগে এগুলোকে বলে ক্লিক বেট তার মানে হলো যে সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু প্রচুর ইয়েতেও তার মানে যেগুলো পোর্টাল আছে অনলাইন তারা কিন্তু বাইরে যে নিউ হেডলাইনটা করে তার সাথে ভেতরের খবরে কোনো সম্পর্ক থাকে না তারা যা হোক করে যেন জনগণ ওই ক্লিক করে ওইটার ওপরে এই জন্য এই জিনিস কিন্তু এক ধরনের অ্যাটেনশন সিকিং প্লয় কোনো রকমের লোককে ধরে রাখতে হবে আরেকটা মনে রাখতে হবে এইসব করে সোশ্যাল মিডিয়াতে আজকাল নিজে যে আমি সোশ্যাল মিডিয়াতে আছি সেইটা থেকে রোজগার করা যায় অর্থাৎ যত লোক আমার লাইনে ক্লিক করবে যত লোক আমাকে দেখবে যত লোক আমার কথা শুনবে যত আমার ফলোয়ার বাড়বে তত কিন্তু আমার রোজগার বাড়ছে সুতরাং যেন তেন প্রকারণেও আমাকে ক্লিক করে তাদের ধরে আনতে হবে সেটা কিন্তু রিলসের ক্ষেত্রে হয় এক্সে হয় এক্সে প্রিমিয়াম বলে যেটা আছে তাতে কিন্তু পয়সা পাওয়া যায় রিলসের এর ক্ষেত্রেও পাওয়া যায় অনেকে ভালোই রোজগার করে পুনম পান্ডে সব সীমা তো অতিক্রম করে ফেলেছেন তাই মনে করছেন অনেকে যে মৃত্যু নিজেই নিজের পোস্ট করছেন তার ইনস্টা হ্যান্ডেলে যে তার মৃত্যু হয়েছে তার টিমের তরফ থেকে জানানো হচ্ছে বা তিনি পরে জানাচ্ছেন না বেঁচে আছি এটা একটা সচেতনতার জন্য এই এই পন্থাটা তিনি নিয়েছেন পুনাম পান্ডে হয়তো যেটা করেছে তার এখন সীমাও তো অতিক্রম করেছেন এবং সীমাটা কি সেইটা নিয়ে কিন্তু একটা আলোচনা হওয়া দরকার এবং দরকার হলে আইন দরকার এক্ষেত্রে কিন্তু কোনো আইন নেই যে সীমা উনি অতিক্রম করেছেন ঘটনা হলো যে এখন যদি কেউ দৈনন্দিন নিউজ পোর্টালেরও হেডলাইন দেখেন অনেক সময় আমি দেখি হেডলাইনের সাথে ভেতরে খবরে কোনো সম্পর্ক নেই না এমনকি যে হেডলাইন দেওয়া হচ্ছে তার সাথে যে ছবিটা দেওয়া আছে কোনো সম্পর্ক নেই এটা কিন্তু একটা বাস্তব সোশ্যাল মিডিয়া ওটাকে বিভ্রান্ত হয় না নিশ্চয়ই বিভ্রান্ত হয় কিন্তু বিভ্রান্ত করেই তাকে ওই ক্লিক করতে হবে আমি বিভ্রান্ত হলাম হেডলাইনটা দেখে আমি ক্লিক করলাম অর্থাৎ এটা অনেকখানি আমি বোঝাচ্ছি আগেকার দিনে যখন বইমেলা অনেক বই হতো উপরে একটা রগরগে ছবি ভেতরে গরুর রচনা ওই রগরগে ছবির সাথে ভেতরে কন্টেন্টের কোনো সম্পর্ক নেই ঠিক আছে কিন্তু সেই বই কিন্তু বিক্রি হতো এটা কিন্তু আমার অভিজ্ঞতা বলছি অনেক বছর আগেকার ঠিক আছে সেইটাই কিন্তু সোশ্যাল চলে আমরা ডক্টর ডক্টর বসুর কাছে যাই যেহেতু বসু খুব গুরুত্বপূর্ণ মিডিয়াতে চট একটা বিষয় পুনম পাণ্ডের এই মৃত্যুর খবর এবং তার বেঁচে ফেরার পর আলোচনা হচ্ছে সেটা হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার যেটা সার্ভাকাল ক্যান্সার তো এটা সচেতনতার জন্য যে পন্থাটা পুনম পাণ্ডে নিয়েছেন প্রথমত ডাক্তার হিসেবে একজন আম নাগরিক হিসেবে এবং আপনি এই ধরনের পেশেন্ট রেগুলার হয়তো হ্যান্ডেল করেন তাদের দিক থেকে দেখতে গিয়ে আপনি কিভাবে মনে করেন একটা অবিবেচকের মতো কাজ হয়েছে প্রয়োজন ছিল বলে আপনি মনে করেন এগারো থেকে আমরা দেখে এসেছি পুনাম পাণ্ডে কিন্তু সবসময় একটা বিতর্কের ঝড় তুলেছেন প্রত্যেক ক্ষেত্রে তো এবার এটিও ব্যতিক্রম নয় আমার মনে হয় এটি একটি পাবলিসিটি স্টান্ট বাট আমাদের দুটো জিনিস এখান থেকে দেখতে হবে এক আমরা যারা ডাক্তার যারা সার্ভাইকাল ক্যান্সার নিয়ে কাজ করি এবং সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে আমরা গ্রামেগঞ্জে গিয়ে এর প্রচার করার চেষ্টা করি অ্যাওয়ারনেস ক্যাম্পেন করি তাতে অনেক ক্ষেত্রে সাকসেস পাই অনেক ক্ষেত্রে সফল হই না পুনম পাণ্ডে কিন্তু একটা ছোটো যেটা ডক্টর চৌধুরী বললেন একটা স্টান্ট করে এখন যদি আপনি গুগলে সার্চ করেন যে সবথেকে হট টপিক কি এখন এটাই সবথেকে হট টপিক তাতে একটা প্রচার অবশ্যই হয়েছে কিন্তু যেটা আপনি বললেন এই প্রচারের পন্থাটা কিন্তু অবশ্যই ঠিক নয় উনি নিজে আজকে বললেন যে এসে বাইরে এসে লাইভ ভিডিও দিয়ে বাইট দিয়েছেন যে আমি বেঁচে আছি এবং সার্ভাইকাল ক্যান্সারে অনেকে মারা যাচ্ছেন এটি খুবই ভালো শুভ বার্তা বাট যে পন্থাটা উনি নিলেন যদি অন্যভাবে বলতেন আমরা যদি দেখি যে সার্ভাইকাল ক্যান্সার আমার স্টেজ ফোর হয়েছিল কিন্তু আমি আজকে বেঁচে আছি আমার মনে হয় সেটা অনেক বেশি পজিটিভ বার্তা নিয়ে যেত পেশেন্ট যারা আমাদের অসংখ্য পেশেন্ট আছে যারা অনেক অ্যাডভান্স স্টেজ স্টেজ থ্রি স্টেজ ফোর সার্ভাইকাল ক্যান্সার হয়েও কিন্তু অনেকদিন বাঁচছেন আমার মনে হয় সেটা একটা অনেকটা পজিটিভ বার্তা যেত জনগণের কাছে যে সার্ভাইকাল ক্যান্সার ইজ ট্রিটেবল এটা আমরা সম্পূর্ণভাবে নিরাময় করছি এখানেই আমি ডক্টর চৌধুরী আপনার কাছে জানবো যারা এই যে ডক্টর বসু যেটা বললেন যে বহু পেশেন্ট যারা বেঁচে ফিরছেন লড়াই করেও আছেন পজিটিভলি জীবনটাকে এখনও তারা নিয়ে যাচ্ছেন বয়ে নিয়ে যাচ্ছেন তাদের মনের তো পড়তে একটা প্রভাব পড়ে এই ধরনের পন্থায় প্রচারের পন্থায় আপনি কি মনে করেন কি ধরনের তাদের প্রভাব পড়ে কিন্তু এর মধ্যে পুনাম পাণ্ডে ছাড়াও কিন্তু আরেকটা জিনিস আছে প্রথম কথা হলো যেরকম ভাবে এই ধরনের স্টান্ট তৈরি তৈরি করা হয় বিভিন্ন এজেন্সিরা করে এটা তো পুনাম পাণ্ডের আইডিয়া না বা সে নিজেও করেনি সেই এজেন্সি কে ছিল কোনো ভ্যাকসিন কোম্পানি ছিল কিনা তাদের ভ্যাকসিন প্রমোট করবার জন্য সেইটা দেখতে হবে এবং এই ধরনের অ্যাডভার্টিসমেন্ট করে কোন ওষুধ বা ভ্যাকসিন বিক্রি করা যায় কিনা তার এথিক্যাল দিকটা কিন্তু দেখতে হবে সুতরাং এর মধ্যে কিন্তু নিঃসন্দেহে একটা ইনভেস্টিগেশন দরকার যে পুনাম পাণ্ডে পুনাম পাণ্ডে তাদের হয়ে কাজ করেছে ঠিক আছে এবং এই সেলিব্রিটি এনডর্সমেন্টে কিন্তু এটাকে আমরা বলি ডবল এজেস এর একটা পজিটিভ দিক আছে কিন্তু এটা নেগেটিভ দিক আছে কেন পুরো ব্যাপারটা হয়তো উনি ক্রিভিয়ালাইজ তুচ্ছ করে দিয়েছেন তাই জন্য এর পেছনে কোনো এজেন্সি আছে কিনা কোনো কোম্পানি আছে কিনা যারা ভ্যাকসিন তৈরি করে সেটাও কিন্তু দেখা দরকার এই সমস্যা যদি হয় এই ধরনের প্রমোশন কিন্তু বন্ধ হওয়া দরকার আমি ডক্টর বসু এখানেই আসবো যেহেতু উনি একটা সন্দেহ করছেন সংশয় প্রকাশ করছেন যে হয়তো কোনো এজেন্সি যারা হয়তো এই ভ্যাকসিন তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছেন তারা হয়তো এরকম একটা পন্থা তাকে দিয়ে করিয়ে থাকতে পারেন ঠিক আছে এটা একটা তার মনে হয়েছে কিন্তু এটা ভ্যাকসিনের প্রসঙ্গটা আমি এখান থেকে একটু তুলে নেব ভ্যাকসিন কি কি আছে কারণ সরকারও বাজেটে ঘোষণা করেছে নয় থেকে চোদ্দ বছর বয়সী দের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করছে সরকার এটা একটু জানবো ভ্যাকসিন কি আছে আর এটা কতটা মানে মনে ভয় হয় না অনেকে যে ক্যান্সারের ভ্যাকসিন নেব এই ভয়টা কি আছে সত্যি দেখুন এফডিএ যেটা ইউএসের যে গভর্নমেন্ট এফডিএ মানে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন দ্বারা অ্যাপ্রুভ ভ্যাকসিন কিন্তু অনেক দিন দু হাজার দুই দু হাজার তিন থেকেই কিন্তু বাজারে পাওয়া যায় এবং ভারতবর্ষেও সেটি আমাদের ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া তাদের দ্বারা অ্যাপ্রুভড অনুমোদিত এটি ভ্যাকসিন পাওয়া যায় অবশ্যই এটা সরকারিভাবে এখনও যেটা আমাদের ভ্যাকসিন যে ইমিউনাইজেশান প্রোগ্রাম ন্যাশনাল ইমিউনাইশান প্রোগ্রাম তার মধ্যে অন্তর্ভুক্ত নয় কিন্তু প্রাইভেটলি আপনি যদি যান এটা কিন্তু সমস্ত ডাক্তাররা অ্যাডভাইস করেন নয় থেকে চোদ্দ বছরের স্কুলের নেওয়া যায় আপার লিমিটটা সেই অর্থে নেই কিন্তু যত তাড়াতাড়ি আপনি নেবেন মানে যৌন মিলনের আগে এক্সপোজারের আগে যদি আপনি নিতে পারেন তাহলে সব থেকে তার কার্যকরতা থেকে বেশি তো সেই দিক থেকে দেখলে আমরা যদি দেখি কিন্তু অনেক দিন ধরেই আছে দু তিনটে কোম্পানি বাজারে যারা সচরাচর তাদের প্রোডাক্টটাই পাওয়া যায় কিন্তু এই জাস্ট আগের দিনই অ্যানাউন্সমেন্ট গভর্নমেন্ট থেকে হলো তারপরেই এই স্ট্যান্ডটা হতে পারে ডক্টর চৌধুরী যেটা বললেন একটা ফার্মা কোম্পানি আমার আমরা এটা নিয়ে আরো আলোচনা করবো একটা বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসি সঙ্গে থাকুন দিলাম বিরতির পর দেখছেন পুনশ্চ পুনম আর খুব কম সময় আমি ছোট ছোট করে একটু জানতে চাইবো ডক্টর বসু আপনার কাছে কয়েকটা পয়েন্ট একটু জানতে চাইবো প্রথমত এই ভ্যাকসিনটা নিয়ে আমরা কথা বলছিলাম এটা একটু যদি আর দু একটা পয়েন্ট বলেন সেক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা কী অ্যাওয়ারনেসের সত্যি মানে কি অবস্থা এই জায়গায় রোগটা এখন কতটা উদ্বেগের উদ্বেগের অন্তত মহিলারা কীরকম প্রতিক্রিয়া দেন যখন প্রথমেই এই উপসর্গ তারা নিয়ে আসেন যখন শোনেন তারা কি বলেন যদি পরিসংখ্যান বলি ডাব্লিউএএইচও দু হাজার কুড়ির যে ডেটা তাতে দেখাচ্ছে কিন্তু ভারতবর্ষে এক লাখ তেইশ হাজারের কাছাকাছি মহিলারা এর দ্বারা আক্রান্ত হয়েছেন এবং সাতাত্তর এক বছরে দু হাজার কুড়ি সালে সাতাত্তর হাজার মহিলারা এর থেকে কিন্তু মৃত্যু ঘটেছে সেই নাম্বারসগুলো কিন্তু যথেষ্ট আমাদের উদ্বিগ্ন উদ্বেগজনক ট্রিটমেন্ট পেয়ে এবং স্বাভাবিকভাবেই যারা আসছেন আমাদের কাছে তারা ট্রিটমেন্ট পাচ্ছেন মানে এই যে পেশেন্ট পরিসংখ্যানটা বলছি যারা আমাদের কাছে আসছেন যারা হাসপাতালে আসছেনই না তারা অনেক সময় আনডায়াগনোজ হয়েই মারা যাচ্ছেন সেইটা হয়তো কাউন্ট করা হচ্ছে না কারণ তাদের বায়োপসি হচ্ছে না আমরা এই যে পরিসংখ্যানটা যে নেওয়া হয় যাদের বায়োপসি প্রুভেন বায়োপসি দ্বারা প্রমাণিত তারা কিন্তু হাসপাতালে আসছেন তারপরে মানে হাসপাতাল মানে একটা কেয়ার সেন্টার যেটা ক্যান্সার সেন্টার সে বেসরকারি সরকারি খুব অবশ্যই অবশ্যই উদ্বেগের এবং সেটি আগের থেকে অনেকটা কমেছে আমি বলবো সেটা মূল কারণ সচেতনতা কিন্তু এখনও কিন্তু যে নাম্বারটা আমরা যেটা টার্গেট ডাব্লিউচ এই একটা টার্গেট সেট করেছে সেই টার্গেটের কাছাকাছি অবশ্যই আছে অবশ্যই যে একটা টেস্ট যেটা আমরা প্রথমে ভাবি আমরা যেটা স্ক্রিনিং টেস্ট মানে যারা নর্মাল পেশেন্ট নয় নর্মাল মহিলারা যারা বিবাহিত মহিলা বা সেক্সুয়ালি এক্সপোজড মহিলা যারা তাদের ক্ষেত্রে কিন্তু একটা টেস্ট করা অবশ্যই সম্ভব যেটাকে বলি আমরা প্যাপসমিয়ার টেস্ট এটা বেসিক আউটডোর ভিত্তিক টেস্ট আমাদের কাছে এলে কোনো পেইনলেস প্রসিডিওর কোনো অ্যানাস্থিসিয়া লাগে না মানে উপায় আছে আমাদের কাছে সচেতন হলে পরেই উপায় আছে আমি ছোট করে এবার একটু ডক্টর চৌধুরী আপনার কাছে জানব আমরা তো শেষ করতে চাই কিন্তু এই ক্যান্সার সম্পর্কে সচেতনতা দিয়ে আপনি কি বলবেন এরকম কোনো پیشنট পেয়েছেন এরকম কোনো মহিলাকে পেয়েছেন যারা এখন বেঁচে আছেন তারা এই জীবন যুদ্ধকে জয় করেছেন কিন্তু তার আগে অনেক মনোকষ্ট নিয়ে আপনার কাছে এসেছিলেন ক্যান্সার যখন হয় সবাই যে ভেঙে পড়ে কিন্তু তা নয় আমাদের ফিগার্সও বলছে যে সবাই ডিপ্রেশন হয়ে গেল যে ভেঙে পড়ছে তা কিন্তু নয় কিছুটা হয়তো বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে যায় কিন্তু সবাই ভেঙে পড়ে না বেশিরভাগ লোক কিন্তু মোটামুটি লড়াই করে এক্ষেত্রে চিকিৎসা তারা পাচ্ছে কিনা সেটা মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু মানসিক দিকটা আছে ঠিকই কিন্তু এটাও হয়তো ঠিক নয় যে ক্যান্সার হয়েছে শুনেই সবাই ভেঙে পড়ে বেশিরভাগ লোকের আমাদের দেশে অন্তত বেশ ভালো রেজিলিয়েন্ট তাদের মনের জোর থাকে বেশ অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই এই বিষয় নিয়ে আলোকপাত করার জন্য এখানেই অনুষ্ঠান শেষ করছি আর এরপরে দেখুন আপনার রায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা